এই যে অনেক মানুষে বলে যে ভাই আপনাদের টুবালা কি আপনার মোরগ নাই মুরগি নাই, এই দেখেন একটা টুবালা মুরগি। হ্যাঁ, অনেক মানুষে গাড়শিলা চান, গাড়শিলাও আছে আমাদের কাছে, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, 100% পিওর দেশি মুরগি বাচ্চা বোধ হয় আমাদের ঘাটশিলা তো অ্যাভেলেবেল না, কারণ আপনি 120 বাচ্চা নিলেন দুইটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা খামার আইনি হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসলাম। দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন, দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। আজকে আমার এক বড় ভাই আছে মাগুরা থেকে, উনি একদিন বয়সে বাচ্চা, 420 বাচ্চার জন্য আছে, ওনার কাছে আজকে শুনবো যে দেশি মুরগি দিয়ে ওনার কাজ করার কীরকম চিন্তা ভাবনা রয়েছে, এবং কি এখান থেকে কেন দেশি মুরগি বাচ্চাগুলো নিতেছে, আসলে উনি যে দেশি মুরগিগুলা বাচ্চাগুলো নিতেছে এগুলো আসলে কেমন দেশি মুরগিগুলা, এবং কি ওনার কাছে জানবো ওনার ভাবনাগুলো জানবো, চিন্তাগুলো জানবো, এবং কি উনি কীভাবে ফার্মগুলো করতেছে, কীভাবে আসলে এই দেশি মুরগি উদ্বুদ্ধ হইলো, সেইগুলো বিষয় নিয়ে কথা বলবো। কথা না বাড়িয়ে শুরু করা যাক সেই ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। বড় ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। মোহাম্মদ রবিউল ইসলাম, কোন জেলা থেকে আসছেন? আমি মাগুরা জেলা থেকে আসছি। মাগুরা জেলা থেকে আসছে, অনেক দূর থেকে আসছেন। আপনি এখানে কিসের জন্য আসছেন ভাই? এখানে বাচ্চার জন্য আসছে। কোন বয়সে বাচ্চাগুলো নিতেছেন? একদিনের বাচ্চা। কি মুরগি বাচ্চা এগুলো? দেশি জাতের মুরগি। আচ্ছা, আপনি তো মাগুরা থেকে আসছেন। জি, আসলে যারা মাগুরা থেকে আসতেছে তারা মাগুরা থেকে সহজ পদ্ধতি কীভাবে আসতে পারে? আপনি তো আসছেন। হ্যাঁ, আমি আসছি ভাই কুষ্টিয়া হয়ে, ব্যাস একবারে এই জায়গায় গাড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল, এলেঙ্গা। হ্যাঁ, যে কোনো বড়ো গাড়ি পাওয়া যায় এলেঙ্গা বললে নামাই দেবে, সমস্যা নেই। আপনি যে এই দেশি মুরগি পালন করার জন্য আসছেন এবং কি দেশি মুরগিগুলো নিতেছেন, আসলে এই দেশি মুরগি পালন বিষয়ে এই আসলে উদ্বুদ্ধটা কোত্থেকে জাগলো, আসলে দেশি মুরগি লাভজনক ব্যবসা? বর্তমান প্রেক্ষাপটে খাবারের দাম অনেক বেশি, এই তুলনায় আমি চিন্তা করলাম যে আমাদের যেহেতু দেশি পণ্য এখন এর ব্যাপক চাহিদা আছে বা আমাদের দেশে, এই জন্য দেশি মুরগির পর আসা। তো আমি যদি জানি যে আপনি আজ থেকে অনেক বছর আগেই ব্রয়লার পালছেন, বিভিন্ন মুরগি পালন, লেয়ার পালছেন, আসলে আসলে ওখান থেকে কেন আপনি দূরে আছেন? ওখান থেকে আসলে বহুত আগে তো আমি ব্যবসাটা বিজনেসটা করছি, ওই সময় আসলে বার্ড ফ্লু আসছিলো, এই কারণে লুজার হয়েছিলাম কিছুটা, আর পরে বাইরে চলে যায়। ওখান থেকে আসে এখন আবার চিন্তা ভাবনা করছি যে দেশি মুরগির খামার করবো ইনশাল্লাহ। অনেক মুরগি তো আছে, দেশি মুরগির কাছে বেছে নিলেন কেন? দেশি মুরগির আসলে ব্যাপক চাহিদা আছে, আপনার ডিমের ভালো চাহিদা আছে, মাংসের চাহিদা আছে, এই জন্যই আর কি। আপনাদের ওখানে আসলে এক একটা মুরগি পিস কত করে হয় প্রাপ্ত বয়সের? আমাদের কেজি হিসাবে বিক্রি হয়, কত টাকা এখন? 400 টাকা কেজি। 400 টাকা কেজি? এই দেশি মুরগিগুলো? হ্যাঁ, দেশি মুরগি। আর এমনি যদি বাইরে আপনি যদি দেখা গেল যে আমি হাট বাজারে যদি 5-10 টাকা বিক্রি করলাম, এক্ষেত্রে কি বেশি বেচা যায়? একই একই দাম বর্তমান কেজির পর হিসাব, তো এখন আর পিস মানুষ নেই। হ্যাঁ, কম আছে। তো আপনি তো মাগুরা থেকে আসছেন, মাগুরা আসলেই এই যে এত দূর থেকে আসা, এখানে বাচ্চা নেওয়া, আসলে আমাদের কাছ থেকে এত দূর থেকে বাচ্চা নেওয়ার কারণটা কি? না, আমি ইউটিউবে দেখলাম আপনাদের ভিডিওগুলো, দেখছি, দেখার পরে ভালো লাগছে, কথা টথা আপনার অনেক ভালো লাগছে। তারপরে আমি যে সময় আপনাদের সঙ্গে কথা বলে বুকিং দিয়ে যে সময় আসলাম, আপনারা প্রচুর হেল্প করছেন, মানে সবসময় যোগাযোগ রাখছেন, ভালো লাগছে ব্যাপারটা, এই জন্যই আসা। আচ্ছা, আপনি যারা আপনাদের জেলা থেকে অনেক মানুষ আসতে চায়, মাগুরা থেকে, টাঙ্গাইল এলাকা থেকে আমাদের আসতে বাচ্চা নিতে চায়, তাদের কী বলেন, কী সাজেস্ট দেন? আমি বলি নির্বিধায় আসতে পারে, কোনো সমস্যা নাই, ভয়ের কিছু নাই, ভাই ভালো লোক আছে, সমস্যা নাই, মানে টেনশন ছাড়া সবাই চলে আসতে পারেন, সেখান থেকে বাচ্চা নিতে পারেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন জেলাতে তো বাচ্চা বিক্রি করে, এই যে আমাদের কাছ থেকে যে বাচ্চাগুলো নিতেছেন, এই বাচ্চার কোয়ালিটি কেমন লাগতেছে আপনি? ভালো লাগতেছে আসলে। অনেক মানুষ সেই প্রশ্ন করে থাকে যে ভাই আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো দেখতে চাই, আপনারা বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন, 100% পিওর দেশি মুরগি বাচ্চা কোয়ালিটিগুলো দেখেন। এই যে অনেক মানুষে বলে যে ভাই আপনাদের টুবালা কি আপনার মোরগ নাই মুরগি নাই, এই দেখেন একটা টুবালা মুরগি। হ্যাঁ, অনেক মানুষে গাড়শিলা চান, গাড়শিলাও আছে আমাদের কাছে, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, 100% পিওর দেশি মুরগি বাচ্চা বোধ হয় আমাদের ঘাটশিলা তো অ্যাভেলেবেল না, কারণ আপনি 120 বাচ্চা নিলেন দুইটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে। তো বড়ো ভাই ওনার তাও 10-12টা গেছে দেশি মুরগি বাচ্চার, যে আপনার ঘাটশিলা বাচ্চাগুলো গেছে, অথবা এখানে নাই, এই সাইডে আছে, তো চাইলে আপনারা নিতে পারে, এগুলো কিন্তু 100% পিওর দেশি মুরগি বাচ্চা।
তো বড় ভাই আছে মাগুরা থেকে বড় ভাই কিন্তু আসলে একটা জিনিস ফলো করছে যে ভাই যে আমি সঠিক দেশি মুরগি পিওর দেশি মুরগি বাচ্চাগুলো কালেক্ট করবো এই কারণে কিন্তু সারা বাংলাদেশেই যে কটা ইউটিউবার অথবা এই জিনিসগুলো দেখছে দেখার পরে কিন্তু উনি একটা ভালো অথবা ভালো কিছু আসার জন্য কিন্তু আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চাগুলো নিতেছে তো একটা জিনিস ফলো রাখবে সবসময় যে কোনো মানুষের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি কাজ করে ওইটা বোধহয় ভালো কিছু পাবেন আর উনি কিন্তু বড় ভাই আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতেছে উনি অনেক ধরনের প্রশ্ন আছে অনেক ধরনের কথাবার্তা এগুলো কিন্তু আমরা বলছি এবং কি উনি যে আসলে কীভাবে এগুলো পরিচালনা করবো এইগুলো কিন্তু আমরা ম্যানুয়াল পেপার দিচ্ছি আচ্ছা বড় ভাই আপনি যে আমার কাছ থেকে যে কী 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 ধরনের সুবিধাগুলো পাইলেন সুবিধা আপনি কিছু আমার পরামর্শ দিয়েছেন হ্যাঁ কিছু আপনাদের চার্ট আছে ফর্মুলা ওইগুলো আমাকে বলছেন ওইগুলো দিয়েছেন ওইগুলো আমাকে ফলো করতে বলছেন তো এইগুলো আসলে আপনি তো বয়লার ছিলেন ওইটা আসলে কত গুরুত্বপূর্ণ না ভালো লাগছে ঠিক আছে সমস্যা না ইনশাল্লাহ ফলো করলে ইনশাল্লাহ উপকৃত হবো যারা নতুন উদ্যোগটা যারা নতুন করতে চায় তারা তো আসলে বুঝে যে আসলে ভ্যাকসিন তো অনেক ঝামেলা বুড়িং অনেক ঝামেলা আসলে আপনি কতটুকু মনে করতেছেন আমাদের যে শিডিউলগুলো দেখে আর পরে যে কোনো মানুষ পারবে হ্যাঁ পারবেন পারবে তো বড় ভাইয়ের জন্য দোয়া করেন উনি অনেক দূর থেকে আসছে ওনার ছেড়ে দিতে হবে কারণ আপনারা যদি বাচ্চা লাগে অবশ্যই বাচ্চা নিতে পারেন আমাদের কাছ থেকে একদিন বয়সে এক মাস বয়সে বাচ্চা দেড় মাস বয়সে বাচ্চা দুই মাস বয়সে বাচ্চা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অবশ্যই আপনি যে কোনো জেলা হচ্ছে গিয়ে আপনি বুকিং দিয়ে তারপরে আসতে হবো আর আমাদের কাছে এখানে শুধু দেশি মুরগি বাচ্চা অন্য কোনো জাতের মুরগি বাচ্চা চাইলেও পাবেন না তো ওকে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্য দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ